আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একটা পার্সেল নিয়ে ভিডিও করব। পার্সেলটা হচ্ছে আমি একটা গ্রুপ থেকে বিউটি বে, ওটা হচ্ছে গ্রুপটা হচ্ছে আপনার বিভিন্ন ব্যাগ পাওয়া যায়, এক্সপোর্ট বা অ্যাক্সেসরিজ পাওয়া যায়, শ্যুজ পাওয়া যায়। ওই ব্যাগটা সরি ওই পেজটা থেকে আমি তিনটা ব্যাগ অর্ডার দিই। তিনটা ব্যাগ বলতে তিনটা আমার না, একটা আমার ভাবির, একটা আমার বোনের, আমরা তিনজনে একসাথে অর্ডার দিই। সো পার্সেলটা আজকে চলে আসছে। পার্সেলটা কিছুদিন আগে আসার কথা, কিন্তু ঝড় বৃষ্টির জন্য আর আমার পরীক্ষার জন্য আমি রিসিভ করতে পারতেছিলাম না, তাই আজকে রিসিভ করলাম। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ অনলাইন শপিংয়ে বেশিরভাগ সময়ে আমি বাঁশ খাইছি। সো এবার দেখতেছিলাম যে এবার কি বাঁশ খাইলাম নাকি এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি হইলো। এই জন্য খুব তাড়াতাড়ি আমি ব্যাগগুলো ওপেন করতেছিলাম, মানে আমার ধৈর্য সইতেছিল না দেখার জন্য যে ব্যাগগুলো কীরকম। একটা সুন্দর ইউনিক ব্যাগের জন্য আমি অনেক মার্কেটে মার্কেটে ঘুরছি, কিন্তু পাই নাই। এট লাস্ট এই পেজটাতে পাইলাম। এই যে আমার ব্যাগগুলো আমি মোড়ক উন্মোচন করে ফেলছি, আর বাহির থেকে দেখি আমি বুঝে ফেলছি যে না, আমি যেমন অর্ডার দিছি পুরা তেমনই আলহামদুলিল্লাহ। আর আমি অবশ্যই পেজটা উপরে মেনশন করে দিব, ওর পেজের কালেকশনগুলো খুব সুন্দর। পেজটার ওনার হচ্ছে তনিমা ইসলাম। আর যা দেখলাম যে একদম যেরকম পিকচার একদম ওই রকমই এগুলা রিয়েলিটিতে, আমি পিকচারটাও অ্যাড করে দিব। এই হচ্ছে ব্যাগ, ভিতরেটা হচ্ছে একদম মিডিয়াম সাইজের একটা ব্যাগ। এই কালারটা হচ্ছে আমার ভাবে, কেন জানি এটা একটু পাকা হয়ে গেছে, ওনারা পাঠাইতে হয়তো কোনো ভুল করছে বা ডেলিভারি ম্যানের ইয়াতে র্যাপিংয়ের কারণে জিনিসটা একটু নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। আর এটা হচ্ছে আমার বোনের, আমরা এটার সাইজটা একটু ছোটো এক্সপেক্ট করতেছিলাম, কিন্তু সাইজটা একটু বড়, হয়তো আমরা বুঝি না এই সাইজটা। কিন্তু ব্যাগগুলো সুন্দর, একদম যেরকম রিয়েল পিকচার ছিল, ভিডিও ছিল, যেটা হচ্ছে পিকচার। আর এগুলো হচ্ছে রিয়েল ব্যাগ, এইটারও পিকচার আছে, এটার পিকচার আমি ইনক্লুড করি নাই। এটা হচ্ছে আরেকটা ডিজাইনের আমার বোন নিছে। আর এগুলো হচ্ছে আমার আর আমার ভাবির, একদম দেখতেছেন যে যেমন পিকচারে দেয়া তেমনই একদম রিয়েলিটিতে আসছে। আলহামদুলিল্লাহ ব্যাগগুলো খুব ভালো লাগছে, খুব ফ্যাশনেবল লাগতেছিল, আমি ইউজও করছি, খুব ভালো লাগতেছিল। এই যে আমি একটু হাতল লাগাই দিলাম। এই তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, ভাবলাম যেহেতু একটা ভালো পেজের অ্যাড্রেস পাইছি একটু শেয়ার করি। আল্লাহ হাফেজ।